हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। आमी एम जशमुद्दीन खंदकार, जे कैपिटल टेक्नोलॉजी चैनल पक्ष থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাডভান্স ফেসবুক পেজ ট্রান্সপারেন্সি, পেজ হিস্টোরি, পিপল হু ম্যানেজ দিস পেজ, অ্যাডস ফ্রম দিস পেজ, বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জে কাপড় টেকনোলজি। এখান থেকে আপনারা অ্যাডভান্স ফেসবুক পেজ ট্রান্সপারেন্সির পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিও আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিও হচ্ছে মূলত কিসের উপরে? আমাদের আজকের ভিডিও হচ্ছে আমাদের কি ফেসবুক পেজ ট্রান্সপারেন্সি এর উপরে। দেখুন, আমরা প্রথমে আমরা জানবো যে এখানে আমাদের ফেসবুক পেজের আমাদের ট্রান্সপারেন্সির বিষয়টা কি, তারপর এখানে আমরা ট্রান্সপারেন্সির বিষয়টা আমরা কেন ইউজ করব, এই ট্রান্সপারেন্সির বিষয়টা আমাদের ব্যবহার করলে কি কি সুবিধা আমরা পাই, সেই টোটাল বিষয়গুলো নিয়ে আমরা কি করব। এখন টোটাল বিষয়গুলো আমরা আলোচনা করব, পাশাপাশি আমরা বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখব। তাহলে চলুন এখন আমরা কি আমরা যে কোনো আমাদের একটা পেজ থেকে অ্যাকচুয়ালি বিষয়টা আমরা দেখাই যে আমাদের পেজ ট্রান্সপারেন্সির অপশনটা কোথায় থাকে, তো বিষয়টাকে সেটা আমরা প্রথমে ক্লিয়ার করি। তাহলে আমি আমার এখান থেকে যে কোনো একটা পেজে আমি এখানে কি করতেছি, আমি ইন করতেছি। তাহলে এখানে পেজে যে ক্লিক করলাম, করার পরে এখন ধরেন যে কি আমি এখান থেকে কি করবো, আমার যে কোনো একটা পেজে আমি এখানে ক্লিক করি। তাহলে আমি এই পেজ থেকে দেখাই যে জে ক্যাপিটাল টেকনোলজি, এই পেজে ক্লিক করলাম। করার পরে দেখা যায় আপনি আপনার পেজের একবারে সবার নিচে চলে আসবেন, পেজের নিচ দিকে চলে আসবেন। পেজের সবার নিচে আসার পরে আপনি দেখবেন যে এই যেখানে লেখা আছে সবার নিচে পেজের লেখা আছে পেজ ট্রান্সপারেন্সি। তো এই পেজের ট্রান্সপারেন্সির অপশন বিষয়টা কি আমরা এখান থেকে পড়লে বিষয়টা ইজিলি ক্লিয়ার হতে পারবো যে বিষয়টা কি বলছে। তাহলে আমরা একটা বিষয়টা এখান থেকে একটু পড়ি। দ্য ফেসবুক ইজ শোয়িং ইনফরমেশন টু হেল্প ইউ বেটার আন্ডারস্ট্যান্ড দ্য পারপোজ অফ এ পেজ। তাহলে এখানে কি বলছে, ফেসবুক আপনার সামনে কি করবে, ইনফরমেশনগুলো শো করবে আপনাকে সহযোগিতা করার জন্য, যে একটা পেজের উদ্দেশ্য কি, সেটা কি উদ্দেশ্যে পেজটা তৈরি করা আছে, সেই উদ্দেশ্যটা আপনাকে বোঝানোর জন্য আপনাকে ফেসবুক কি করবে, ওই পেজের ইনফরমেশনগুলো আপনার সামনে কি শো করবে আপনাকে সহযোগিতা করার জন্য। আর তারপর কি বলছে, সি অ্যাকশন টেকেন বাই দ্য পিপল হু ম্যানেজ অ্যান্ড পোস্ট কন্টেন্ট। কি বলছে, আপনাকে কি করবে, আপনার এই পেজের ভিতরে যারা পেজটা ম্যানেজ করতেছে, পাশাপাশি দেখা গেছে কি এই পেজের যে কন্টেন্টগুলো পোস্ট করা হয়েছে সেই বিষয়গুলো এখানে দেখা গেছে কি, এখানে যে ম্যানেজ করার পাশাপাশি মানে কন্টেন্টগুলো পোস্ট করার যে অ্যাকশনগুলো এই পেজের মধ্যে আসছে সেই টোটাল বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আচ্ছা, যাই হোক, এখন ট্রান্সপারেন্সির যে বিষয়টাকে এখান থেকে আমরা কি মোটামুটি একটা ধারণা পেলাম। এখন আমরা এখান থেকে এই সিওলে ক্লিক করলে বিষয়টা আরো একটু ক্লিয়ার আমরা আরো একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবো। তাহলে এখন আমরা সিওলে ক্লিক করলাম, করার পরে ধরুন যে কি আমাদের একটা পেজের ট্রান্সপারেন্সির বিষয়গুলো কি থাকে, এখানে ধরুন যে কি এই যে প্রথমে কি লেখা আছে এখানে আমার পেজের নাম, তারপরে এটা এই পেজটা কোন ক্যাটাগরির এখানে দেওয়া থাকে, নামের পরে পেজের ক্যাটাগরি, তারপরে পেজ হিস্টোরিতে কি দেওয়া থাকে যেখানে এই পেজটা আমি এই পেজটা আমি দেখা আছে আমি এখানে কত সালে আমি মানে কোন তারিখে তৈরি করছি পেজটা সেটা, তারপরে আমি এই পেজের নামটা কোনো চেঞ্জ করছি কিনা, তো সেই আমার তৈরি করার এখানে ডেট টাইম, পাশাপাশি দেখা গেছে এখানে আমার এই পেজের আমি কোনো চেঞ্জ করছি কিনা সেই বিষয়গুলো আমার পেজ হিস্টোরি থেকে আমি দেখতে পারি। তারপর এখানে দেখা গেছে কি অ্যাডস ফ্রম দিস পেজ, আমার এই পেজের ভিতরে আমি কোনো অ্যাডভার্টাইজ করছি কিনা, আমি কোনো এই পেজের কোনো প্রোডাক্টের জন্য কোনো কন্টেন্টের জন্য কি করছি কিনা, আমি কোনো অ্যাডভার্টাইজ করছি কিনা, কিংবা আমার রানিং কোনো অ্যাড আছে কিনা, আমার এই পেজের মধ্যে কোনো রানিং কোনো অ্যাড আছে কিনা সেই বিষয়গুলো ইচ্ছে করলে আমি এখান থেকে দেখতে পারি। গো টু অ্যাড লাইব্রেরিতে ক্লিক করলে আমি এখান থেকে আমার এই পেজের মধ্যে কোনো অ্যাড আছে কিনা, কোনো অ্যাডভার্টাইজ আছে কিনা আমার কোনো প্রোডাক্টের জন্য মানে কোনো কোনো কন্টেন্টের জন্য, তো সেই বিষয়গুলো ইচ্ছে করলে আমার এই লাইব্রেরি থেকে দেখতে পারি। তো দেখা গেছে আমার পেজের এই বিষয়গুলো আমি যেমন দেখতে পারি, পাশাপাশি দেখা গেছে কি আমি ইচ্ছে করলে অন্যদের পেজের দেখা গেছে কি আমার অন্য অন্য যে ভিজিটরের যে পেজ আছে অন্যদের পেজের কি কি বিষয়গুলো ট্রান্সপারেন্সি বিষয়গুলো ইচ্ছে করলে আমরা দেখতে পারি। তো দেখা গেছে এই বিষয়গুলো আমাদের দেখার বা করার আমাদের সুবিধাটা কি, দেখা গেছে কি এখন আপনার যে ধরনের বিজনেস আপনি করতেছেন আপনার পেজের মাধ্যমে, এখন আপনার যে কম্পিটিটর যে আছে আপনার কম্পিটিটর যে আছে মানে আপনার যে প্রতিপক্ষ আছে তার পেজের আপনার ট্রান্সপারেন্সির বিষয়গুলো দেখে আপনি কি করতে পারেন, তার পেজের ট্রান্সপারেন্সির পাশাপাশি আপনাকে তাদের যে এখানে ওই পেজের মধ্যে যে অ্যাডভার্টাইজ করে তাদের অ্যাডভার্টাইজের যে বিষয়গুলো আছে তো ওই টোটাল বিষয়গুলো দেখে আপনি কি করতে পারেন, আপনার সেখান থেকে কীভাবে তারা যে অ্যাড তৈরি করে অ্যাড ডিজাইন করে পাশাপাশি কোন কোন ধরনের অ্যাডগুলো তাদের এখানে তারা কি করে অ্যাডভার্টাইজ করে সেই বিষয়গুলো দেখে আপনি কি করতে পারেন, আপনার কম্পিউটারের বিষয়গুলো দেখার পরে আপনি ইচ্ছে করলে ওই বিষয়গুলো ইচ্ছে করলে কি করতে পারেন, আপনি আপনার বিজনেসের জন্য ওই বিষয়গুলো ইচ্ছে করলে আপনি কি করতে পারেন প্রয়োগ করতে পারেন, আপনি ইউজ করতে পারেন আপনার আপনার বিজনেসের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারের বিষয়গুলো আপনি আপনার দেখার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা এই যে এই বিষয়গুলো এই পেজ ট্রান্সপারেন্সি থেকে আমাদের পেজে দেখুন আমরা যেরকম দেখতে পারছি পাশাপাশি এখন অন্যদের পেজের ভিতরে আমরা পেজ ট্রান্সপারেন্সির বিষয়গুলো ইচ্ছা করলে দেখতে পারবো, পাশাপাশি আমাদের ভিজিটর ইচ্ছা করলে আমার পেজের যে ট্রান্সপারেন্সির বিষয়গুলো ইচ্ছা করলে দেখতে পারবে। তো এখন ট্রান্সপারেন্সির ভিতরে এই বিষয়গুলো থাকে। এখন ধরেন যে কি আমরা তো আমাদের পেজ থেকে দেখলাম, এখন ধরেন যে কি আমাদের যে কম্পিটিটর থাকবে তাদের পেজ থেকে আমরা কিভাবে বিষয়গুলো দেখবো এখন আমরা সেই বিষয়গুলো দেখি। যেমন এখন ধরেন যে কি আমরা বিষয়গুলো দেখি, তাহলে এখন আমরা ধরেন যে কি বিষয়গুলো দেখার জন্য একটা জাস্ট এক্সাম্পল স্বরূপ মনে করেন যে এখন আমরা দেখবো যে কোন বিষয়গুলো, ধরেন যে মনে করেন আপনি কি করতেছেন আপনি এখন এয়ারটেলের ভিতরে আপনি জব করতেছেন, আপনি এয়ারটেলের মধ্যে আপনি সার্ভিস দিচ্ছেন একজন ডিজিটাল মার্কেটার হিসাবে,
আপনি এয়ারটেল কোম্পানির ভিতরে আপনি সার্ভিস দিতেছেন কি হিসেবে, একজন ডিজিটাল মার্কেটার হিসেবে। তো সেই ক্ষেত্রে এখন এয়ারটেলের কম্পিটিটর হতে পারে কোন কোন আপনার কোম্পানিগুলো হতে পারে, ধরেন আপনার কি বাংলালিংক হতে পারে, কি দেখা গেছে আপনার গ্রামীণ ফোন, এই ধরনের কোম্পানিগুলো টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো হতে পারে এয়ারটেলের কি কম্পিটিটর। তো সেই ক্ষেত্রে আপনি যদি একজন এয়ারটেল কোম্পানির আপনি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার ওই কম্পিটিটরের আপনাদের কম্পিটিটরের যে ওদের যে ট্রান্সপারেন্সি পেজের বিষয়গুলো আছে, ওদের যে অ্যাডভার্টাইজের বিষয়গুলো আছে, ওই বিষয়গুলো আপনারা কিভাবে দেখতে পারেন, দেখে কিভাবে আপনারা কি করতে পারেন, সেখান থেকে দেখে আপনারা কি করতে পারেন আপনাদের কোম্পানির জন্য সেই ধরনের আপনার অ্যাডভার্টাইজগুলা ইচ্ছা করলে আপনারা কি করতে পারেন, আপনাদের ওই কম্পিউটারের বিষয়গুলো দেখে আপনারা সেখান থেকে নলেজ অর্জন করে ইচ্ছা করলে আপনাদের কোম্পানির ক্ষেত্রে আপনাদের বিজনেসের ক্ষেত্রে সেগুলো আপনারা কি করতে পারেন, প্রয়োগ করতে পারেন বা আপনারা কি ব্যবহার করতে পারেন। আচ্ছা দেখ, বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখলে বিষয়টা আমরা আরো ক্লিয়ার হতে পারবো। যেমন এখন ধরেন যে কি মনে করেন যে এখন আমি কাজ করতেছি কোথায়, আমি একজন ধরেন এয়ারটেল কোম্পানির একজন ডিজিটাল মার্কেটার, তাহলে আমার কম্পিউটার আমি বাইর করে এখান থেকে প্রথমে, তাহলে এখন আমার কম্পিউটার কি হতে পারে, এখন ধরেন আমি দিলাম কি ধরেন বাংলা লিঙ্ক দিলাম, ধরেন বাংলা লিঙ্ক আমার কম্পিউটার, তাহলে আমি এখন কি বাংলা লিঙ্ক লিখবেন, বাংলা লিঙ্ক আমি ধরেন এখানে লিখলাম বাংলা লিঙ্ক, তো বাংলা লিঙ্ক লেখার পরে এখন বাংলা লিঙ্কের যে পেজগুলো আছে সেগুলো আমরা দেখি, আমরা কি এই যে পেজে ক্লিক করলাম, করার পর এখন ধরেন যে কি এই যে বাংলা লিঙ্কের পেজটা চলে আসছে, বাংলা লিঙ্কের পেজটা ভেরিফাইড পেজ, পাশাপাশি এই ধরনের আমরা বাংলা লিঙ্ক লেখার সাথে সাথে কিন্তু আমরা এখান থেকে গ্রামীণ হয়ে গেছি, তাহলে এখন বাংলা লিঙ্ক যখন লিখলাম সাথে সাথে বাংলা লিঙ্কের নিচে কিন্তু গ্রামীণ চলে আসছে, তাহলে আমরা একসাথে কিন্তু দুইটা পেয়ে গেছি, আমরা দুইটাই কি ভেরিফাইড পেজ, এই যে ভেরিফাইড দেওয়া আছে দুইটা ভেরিফাইড, তাহলে আমরা কি দুইটা পেজ কি, যেহেতু আমি কাজ করি এয়ারটেলের মধ্যে ডিজিটাল মার্কেটার হিসাবে, তাহলে আমার কম্পিউটার কাটা বাংলা লিঙ্ক আর গ্রামীণ ফোন, এখন তাদের পেজের ট্রান্সপারেন্সির বিষয়গুলো আমরা দেখি। তাহলে এখন প্রথমে আমরা কি আমরা দেখি কি আমাদের এখানে দুইটা ওপেন করে নিই, তাহলে দুইটা ওপেন করি, এখানে দুইটা আলাদা আলাদা ট্যাব ওপেন করি, এইটা ওপেন করলাম, এখন আমরা গ্রামীণ ওপেন করলাম, তাহলে দুইটা আমরা ওপেন করলাম, আমরা প্রথমে ধরুন গ্রামীণটাই দেখি প্রথমে, তাহলে গ্রামীণটা ধরুন যে আমরা গ্রামীণে আসার পরে এখন আমরা কি করি আমাদের এই গ্রামীণের এই পেজের আমরা কি নিজ দিকে চলে আসি, তাহলে এটা কি ভেরিফাইড পেজ, এখন ভেরিফাইড নন ভেরিফাইড যে কোনো পেজ হোক না কেন সেটা কোনো আমাদের সমস্যা না, কিন্তু আমরা দেখবো কি আমাদের পেজের আমাদের কম্পিটিটরের যে তাদের পেজের আমরা ট্রান্সপারেন্সির বিষয়গুলো দেখবো। তাহলে এখন কি আমরা পেজের নিজ দিকে আসি, আসার পরে আমরা চলে যাই এই যে ট্রান্সপারেন্সির অপশনে, এখন আমরা দেখি এখানে আমরা সিওলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন এই যে গ্রামীণ ফোনের ওদের পেজের ট্রান্সপারেন্সির বিষয়গুলো কি এখানে আছে, ওদের এখানে প্রথমে যে আছে পেজের ক্যাটাগরি, তাহলে এই গ্রামীণ ফোনের ওদের কোম্পানির কোন ক্যাটাগরি, এটা ওটা হচ্ছে টেলিকমিউনিকেশন কোম্পানি, এটা হচ্ছে এদের ক্যাটাগরি এটা। তারপর এখন কি অর্গানাইজেশন দ্যাট ম্যানেজ দিস পেজ, এখানে দেখা গেছে কি এখন দেখা গেছে এই যে এই কোম্পানির এখানে যারা ম্যানেজ করতেছে, এখানে কি এই এই কোম্পানির এই পেজটা যারা ম্যানেজ করতেছে সেখানে কি এই যে কোম্পানি এই ম্যানেজ করতেছে, এখানে তাদের কি দেওয়া আছে তাদের এই কোম্পানির সম্বন্ধে কিছু লেখা আছে, পাশাপাশি এখানে কি লোকেশন মোবাইল নাম্বার ফোন নাম্বার সব এখানে বিষয়গুলো দেওয়া আছে, তো এই কোম্পানি যারা ম্যানেজ করে তাদের এখানে কি দেওয়া আছে এই কোম্পানির সম্বন্ধে বলছে, তারপরে কি এখানে অ্যাড্রেস এবং কি এখানে ফোন নাম্বার এই বিষয়গুলো দেওয়া আছে। তারপর এখানে আমরা নিজ দিকে আসি, এখানে কিন্তু হচ্ছে পেজ হিস্টোরি, তাহলে পেজ হিস্টোরির মধ্যে দেখা গেছে কি বিষয়টা আছে, এখানে যে পেজটা দেখা গেছে কি এখানে মানে কত সালে কয় তারিখে তৈরি করছে সেই বিষয়টা দেওয়া আছে, তৈরি করছে তারপরে কোনো কিছু এখানে চেঞ্জ করে নাই, যে তৈরি করার পরে দেখা গেছে পেজের নাম কোনো কিছু চেঞ্জ করে না, তাদের এই সালে তারা এই সালের এই তারিখে পেজটা গ্রামীণ ফোন তৈরি করছে। আচ্ছা তৈরি করার পর এখন আমাদের পরবর্তী বিষয় কাছে পিপল হু ম্যানেজ দিস পেজ, দেখাছে কতজন পিপল এই দেখাছে পেজটা ম্যানেজ করে, এখানে কি বলছে প্রাইমারি কান্ট্রি অবলিক রিজন লোকেশন ফর পিপল হু ম্যানেজ দিস পেজ ইনক্লুড, তাহলে এখন কি এই পেজটা ম্যানেজ করতেছে বাংলাদেশ থেকে 18 জন পিপল এই পেজটা ম্যানেজ করতেছে, যে এই পেজটা ম্যানেজ করতেছে কতজন পিপল বাংলাদেশ থেকে 18 জন পিপল তাদের এই গ্রামের ফোনের এই পেজটাকে ম্যানেজ করতেছে। আচ্ছা তারপর এখানে কি আছে, এখানে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় কোনটা, যে অ্যাডস ফ্রম দিস পেজ, এখন দেখা গেছে কি এই গ্রামীণ ফোন কোম্পানি দেখা গেছে এখন তাদের কোম্পানিতে তারা কোন কোন ধরনের অ্যাড দিতেছে, কোন কোন ধরনের বিষয় নিয়ে তারা অ্যাডভার্টাইজ করতেছে, তো সে রানিং অ্যাডগুলো কি সেই বিষয়গুলো ইচ্ছা করলে আমরা এখান থেকে দেখতে পারি, তাদের অলরেডি কি এই যে লেখা আছে দিস পেজ কারেন্টলি রানিং অ্যাড, তারা কি অলরেডি এখানে তাদের অ্যাড রানিং করা আছে, তাহলে আমাদের তাদের রানিং অ্যাডগুলো দেখতে গেলে আমরা কি করব, এখন আমরা এখানে যে গো টু অ্যাড লাইব্রেরিতে এখানে আমরা ক্লিক করব, তাহলে গো টু অ্যাড লাইব্রেরিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমাদের কাছে এখানে চলে আসবে এখনই, আচ্ছা ওপেন হইতেছে, ওপেন হইল, ওপেন হওয়ার পরে চলে আসছে এখানে, তাহলে এখন কি আমাদের এখানে আমরা অ্যাড লাইব্রেরিতে ক্লিক করার পরে এখন এই গ্রামের ফোন যে ধরনের অ্যাডগুলো দিতেছে সেই সমস্ত বিষয়গুলো আমরা অ্যাডগুলো এখানে দেখতে পারবো। তাহলে এখন ধরেন কি আমরা এখানে এখানে ধরেন উপরে প্রথমে ওদের পেজের উপরে এখানে কি গ্রামের ফোনের এখানে ধরেন যে কি এখানে এই যে কতজন ওদের পেজে লাইক করছে, উপরে লাইক তারপর ফলোয়ার এই বিষয়গুলো দেখতে পাইতেছি। তারপর এখানে যে অ্যাড ফ্রম গ্রামীণ ফোন, এখানে কতগুলো অ্যাড বর্তমানে রানিং আছে 130টা রেজাল্ট, তাহলে বর্তমানে গ্রামীণ ফোনের 130টার মতো অ্যাড রানিং আছে বর্তমানে গ্রামীণ ফোনের। তারপর এই যে অ্যাডগুলো ধরেন যে কোন কোন ধরনের অ্যাডগুলো আছে আমরা নিজ দিকে আসি, এখন এই যে আপনার আসলে এটা কি ভিডিও অ্যাড, এই যে এখানে ভিডিও অ্যাড দেওয়া আছে, তারপরে কি এই যে ইমেজের অ্যাড, এটা হচ্ছে ভিডিও অ্যাড ইমেজের অ্যাড, আমরা নিজ দিকে আসি, এই যে নিজ দিকে আসলে আরো অ্যাডগুলো দেখতে পারবো, এই যে ইমেজের অ্যাড, এই যে ইমেজের আবার যে ভিডিও অ্যাড,
এখানে ধরুন যে বিভিন্ন অ্যাডগুলো আমরা এদিকে আসলে দেখতে পারবো যে অ্যাডগুলো, তারপর এখানে ধরুন যে কি অ্যাডগুলো আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখতে পারবেন। আপনি এখানে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করে ওই ধরনের অ্যাডগুলো ইচ্ছা করলে আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ করে ওই ধরনের অ্যাডগুলো দেখতে পারবেন। তারপর আপনি অ্যাডগুলো ইচ্ছা করলে এখান থেকে ফিল্টার করে দেখতে পারবেন। যেখানে আমরা ফিল্টার করি, ফিল্টারে ক্লিক করলাম, করার পরে ধরুন যে কি আপনি এখানে কি করবেন যে এখানে আপনি ধরেন যে কি আমরা এই যেমন দিলাম কি এখানে বেঙ্গলি, আমরা কি দিলাম যে এখন বাংলা ল্যাঙ্গুয়েজের কোন অ্যাডগুলো আছে সেগুলো দেখবো, আমরা বেঙ্গলি দেখা দিলাম। বেঙ্গলি দেখানোর পরে এখন আমরা কি দেবো এখানে, আমরা কোন প্ল্যাটফর্মে দেখবো, বিভিন্ন প্ল্যাটফর্মে এখানে আছে, এখানে আমরা কোন জায়গায় দেখবো, ধরুন আমরা দেখবো ইনস্টাগ্রামে, তাহলে আমরা ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম, ইনস্টাগ্রামে দেখবো। তারপর এখানে কি মিডিয়া টাইপ, এখানে মিডিয়া টাইপ আমরা কি দিলাম, কোন কোন অ্যাডগুলো দেখবো, আমরা ইমেজের অ্যাডগুলো দেখবো, আমরা ইমেজ দেখা দিলাম। তাহলে এখন ইমেজ দেখা দিলাম আমরা বেঙ্গলি, প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম, মিডিয়া টাইপ কি ইমেজ টাইপ হবে, ইমপ্রেশন বাই ডেট, আমরা ইমপ্রেশন বাই ডেট দেখা দিলাম। দেখানোর পর এখন আমরা দিই অ্যাপ্লাই কি বলছে থ্রি ফিল্টার, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন ধরেন যে কি আমরা এখানে এখানে বর্তমানে কয়টা অ্যাড আছে, 47টা অ্যাড দেওয়া আছে। তাহলে আমরা যেভাবে এখানে ফিল্টারিং করলাম, আমরা এখানে যেভাবে ফিল্টারিং করে সার্চ করে আমরা এখান থেকে অ্যাডগুলো বাইর করলাম, তাহলে আমরা কি দেখালাম, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দেখালাম, পাশাপাশি কি দেখালাম, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের পাশে এই যেখানে কি দেখালাম, প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম, মিডিয়া টাইপ ইমেজ। তো এই টাইপের এখানে কতগুলো অ্যাড দেওয়া আছে, 47, 47টা অ্যাড দেওয়া আছে ইনস্টাগ্রামের উপরে, 47টা অ্যাড দেখা গেছে। এখন দেখা গেছে যে কি মানে দেখা গেছে এখন ইনস্টাগ্রামের উপরে বাংলাদেশের বেস্ট চাহিদা, দেখা গেছে এখন বাংলাদেশ ইনস্টাগ্রামের বেস্ট চাহিদা, ইনস্টাগ্রামের উপরেও দেখা গেছে এখন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে অনেক অ্যাড দেওয়া আছে। এইভাবে দেখা গেছে ফিল্টার করে আপনারা কি করতে এখান থেকে শুধু আপনার দেখা গেছে এটা আপনার যেভাবে চান, আপনার বিভিন্ন প্ল্যাটফর্ম দেওয়া আছে এখানে, আপনারা ধরেন যে ইমপ্রেশন ডেট ইমেজ, আপনার ইচ্ছা করলে ভিডিও দিলাম, ভিডিও আমরা দেখতে পারবো। এখন ভিডিও দিলাম, ভিডিও ধরুন আমরা দিলাম কোন জায়গায়, ধরুন ফেসবুকে দিলাম, আমরা কি দেখা দিলাম, ধরুন এখানে দেখা দিলাম প্ল্যাটফর্ম দেখা দিলাম কি ফেসবুক, ফেসবুক প্ল্যাটফর্ম দিলাম, ভিডিও দেখা দিলাম ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। এখন আমরা দেখি এখন দেখি দেখায় এখন কয়টা আছে এখানে 66টার মতো অ্যাড দেওয়া আছে এখানে আমাদের এখানে ভিডিও অ্যাড ফেসবুকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে। তাই ইচ্ছা করলে আমরা এবার ফিল্টারিং করে সার্চিং করে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, এভাবে আমরা গ্রামীণের আমাদের যে গ্রামীণের যে অ্যাডভার্টাইজগুলো আছে অ্যাডগুলো আছে সেগুলো আমরা এখান থেকে ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড, বিভিন্ন অ্যাডগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এখন যে ধরনের অ্যাডগুলো এখানে দেওয়া আছে আপনার ইচ্ছা করলে এই ধরনের অ্যাডগুলো দেখে আপনারা কি করতে পারেন, আপনাদের যে এখন দেখা গেছে কি এখন আপনারা যেই কোম্পানিতে আপনারা কি করেন ডিজিটাল মার্কেট হিসেবে আপনারা জব করেন, আপনাদের সেই কোম্পানির জন্য আপনাদের সেই আপনাদের কোম্পানির জন্য আপনারা কি করতে পারেন, আপনাদের কম্পিউটার যদি গ্রামীণ ফোন বা বাংলালিংক হয় সেক্ষেত্রে তাদের এখানকার ওই অ্যাডগুলো দেখে কীভাবে আপনারা অ্যাড তৈরি করবেন, পাশাপাশি অ্যাডের ডিজাইন কীভাবে করবেন, আপনাদের অ্যাডগুলো আপনারা কি ইমেজ অ্যাড দেবেন না ভিডিও অ্যাড দেবেন না আপনারা কি করবেন, এখন ক্যারোসেল অ্যাড দেবেন সেই ক্ষেত্রে অ্যাডগুলো আপনারা এখান থেকে দেখে আপনারা কি করতে পারেন, একটা নলেজ অর্জন করতে পারেন। নলেজ অর্জন করার পরে এখান থেকে দেখে আপনারা যখন একটা আইডিয়া জেনারেট করলেন তখন আপনি ইচ্ছা করলে আপনাদের কোম্পানিতে আপনারা বিষয়গুলো ইউজ করতে পারেন, আপনাদের কোম্পানিতে বিষয়গুলো ইচ্ছা করলে আপনারা প্রয়োগ করতে পারেন। তো এই আপনাদের এখানে ধরুন যে বিষয়টা, তাহলে এখানে ধরুন আমরা গ্রামীণ ফোন যেভাবে দেখলাম এখন ধরুন আমরা সেম বিষয়টা আমরা দেখি বাংলা লিঙ্কে দেখি, এখন আমরা যাই বাংলা লিঙ্কের ইয়েতে যাই পেজে যাই, তাহলে এখন আমাদের বাংলা লিঙ্কের পেজে গিয়ে সেমভাবে আমরা নিজ দিকে আসি, আসার পরে ধরুন যে আমরা কোথায় চলে যাই পেজ ট্রান্সফরমেশনে গেলাম সিগলে ক্লিক, এখন এই যে দেখুন সেমভাবে এখানে গ্রামীণ ফোন যেমন ছিল এখানে এই যে আমাদের কি এই যে বাংলা লিঙ্ক, বাংলা লিঙ্ক টেলিকমিউনিকেশন কোম্পানি, সেমভাবে এখানে অর্গানাইজ দ্যাট ম্যানেজ দিস পেজ, এই পেজ দেখা গেছে কি এখন এগুলা তো অনেক দেখা গেছে আপনার অনেক বিগ কোম্পানি, তারপর পাশাপাশি দেখা গেছে কি এরা দেখা গেছে ভেরিফাইড পেজ, এরা দেখা গেছে কি এই পেজগুলো দেখা গেছে কি এখন যারা ম্যানেজ করে তারা দেখা গেছে এখন দেখা গেছে কি একাধিক অর্গানাইজেশন দেখা গেছে কি এগুলো ম্যানেজ করে এই এই পেজগুলো। তো পাশাপাশি দেখা গেছে এগুলো এখানে পেজের হিস্টোরিগুলো দেখা গেছে পেজের নাম বাংলা লিঙ্কের প্রথমে যারা তৈরি করছিল 2011 সালের 18 সেপ্টেম্বর যখন তৈরি করছিল বাংলা লিঙ্কের এই পেজটা, নাম ছিল কি বাংলা লিঙ্ক মেলা, তারপরে এটা 2017 সালের 6 ফেব্রুয়ারি চেঞ্জ করে নাম দিয়েছে কি বাংলা লিঙ্ক ডিজিটাল, এটা চেঞ্জ হয়েছে, এটা হিস্টোরি থেকে আমরা দেখতে পারি। পাশাপাশি এখানে ধরেন যে কি এখানে এই পেজটা কতজন পিউপিল ম্যানেজ করতেছে বাংলাদেশ থেকে কত 51 পিউপিল বাংলা লিঙ্কের এই পেজটাকে ম্যানেজ করতেছে। তারপরে এই পেজের মধ্যে কি অলরেডি দি পেজ ইজ কারেন্টলি রানিং এড, এই পেজের মধ্যে কি রানিং অ্যাড দেওয়া আছে। তাহলে আমরা সেম গ্রামীণের মধ্যে এখানে গো টু অ্যাড লাইব্রেরিতে গেলাম, এখানে লাইব্রেরিতে গেলে এখান থেকে আমরা বিষয়গুলো দেখতে পারি। তাহলে আমরা দেখি সেমভাবে এখানে যে কত এখানে লাইক করছে, কত ফলোয়ার, কত এখানে কতগুলো অ্যাড রানিং আছে, 69 অ্যাড বর্তমানে রানিং করা আছে। এখানে কোন ধরনের অ্যাড আছে আমরা দেখতে পারি, যে দিকে থেকে ইমেজের পর আমরা নিজ দিকে আসে আরো এই যে এখানে কি ভিডিও অ্যাড আছে, যে ভিডিও অ্যাড, তারপরে আমরা কি এই যে ইমেজের আমরা নিজ দিকে আসে আরো দেখি বিভিন্ন কি কি অ্যাড আছে, এই যে ভিডিও অ্যাড আছে, আচ্ছা এই যে ভিডিও অ্যাড, তারপরে এই যে এখানে কি আছে আমরা এটা দেখি, এটা হচ্ছে আপনার ক্যারোসেল অ্যাড, এগুলো কি আপনার ক্যারোসেল অ্যাডগুলো যেগুলো এই যে আমরা এখানে দেখা যায় এই যেগুলো এগুলো কি এই যে পাশে এগুলো হচ্ছে আপনার ক্যারোসেল অ্যাড। তাহলে ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড, ক্যারোসেল অ্যাড, বিভিন্ন ধরনের অ্যাডগুলো বাংলা লিঙ্কে দেওয়া আছে, আমরা এগুলো দেখতে পারি, এখানে দেখতে পারি, এখান থেকে কিওয়ার্ড দিয়ে সার্চ করে বাইর করতে পারি বলছি। পাশাপাশি আমরা ওই বাংলা লিঙ্কের মতো এখানে ফিল্টার করতে পারি, এখানে তো আমরা ফিল্টার করলাম, এখানে অনলাইন গেজে দিলাম, মনে করেন এখানে দিলাম কোন জায়গায় ফেসবুক
ফেসবুক দেখা দিলাম, দেখা দেওয়ার পর এখানে মিডিয়া ট্যাবকে দেখালাম, ধরেন দেখালাম মনে করেন ইমেজ, ইমেজ দেখালাম, এখন আমরা ফিল্টার করি এখানে কতগুলো 47টা মতো অ্যাড আছে। তাহলে আপনারা আমি যেভাবে করলাম ফেসবুকের জন্য মিডিয়া ট্যাব ইমেজ হিসাবে 47টা মতো অ্যাড দেওয়া আছে এখানে, মানে বাংলানিকের ভিতরে। তাহলে এই যে বিষয়গুলো জানিয়ে ফিল্টার করে আপনারা বিষয়গুলো দেখতে পারেন। তো এই যে বিষয়গুলো আমরা এখান থেকে দেখলাম, এটা দেখার আমাদের সুবিধাটা কি, এখন এই যে আমরা যেই কোম্পানির দেখলাম এখানে পেজগুলো দেখলাম, এখন যদি মনে করেন এইভাবে আপনি যে ধরনের বিজনেস করেন বা আপনি যেই কোম্পানিতে সার্ভিস করেন একজন ডিজিটাল মার্কেটার হিসাবে, আপনার এইভাবে কি করতে পারেন, আপনার কম্পিউটারের পেজগুলো আপনারা দেখে কি করতে পারেন, ওরা কোন ধরনের অ্যাড দেয়, ওরা ওনা কোন ধরনের ইমেজ ভিডিও বা ক্যারোসেল, ক্যারোসেল অ্যাডগুলো আছে যে এই বিভিন্ন অ্যাডগুলো ওরা দেয়, কোন ধরনের অ্যাড দেয়, ওই ধরনের অ্যাডগুলো দেখে আপনারা কি করতে পারেন আপনাদের কোম্পানির জন্য বা আপনাদের বিজনেসের জন্য, আপনাদের বিজনেসের জন্য কি করতে পারেন, আপনারা ওই ধরনের অ্যাডগুলো আপনারা তৈরি করতে পারেন, ডিজাইন করতে পারেন, পাশাপাশি ওই ধরনের অ্যাডগুলো ইচ্ছাগুলো আপনারা ইউজ করতে পারেন, যেই ধরনের অ্যাডগুলো আপনাদের কম্পিউটার বা আপনাদের প্রতিপক্ষ ব্যবহার করে। এতে কি হবে দেখা গেছে কি, এতে দেখা গেছে এতে আপনার কম্পিউটার সাথে যদি আপনারা কি করতে পারেন যে বিষয়গুলো দেখে আপনারা আপনাদের বিজনেস বা আপনার কোম্পানির জন্য কাজ করেন, এতে আপনার দেখা গেছে কি আপনাদের পেজের ভিতরে দেখা গেছে কি আপনাদের বিজনেসটা অনেক ভালো হবে, পাশাপাশি আপনাদের পেজে আপনাদের বিজনেসটা ভিজিটর অনেক বেশি হবে। আপনাদের কম্পিউটারে সেই ধরনের অ্যাডগুলো দেখে আপনারা কি করতে পারেন, ইচ্ছা করলে আপনাদের পেজে বা আপনাদের যে এখন আপনার যে কোম্পানির অধীনে আপনি কি করেন সার্ভিস করেন, সেই কোম্পানিতে কি করতে পারেন আপনাদের এই ধরনের অ্যাডগুলো ইচ্ছা করলে আপনাদের ওই পেজের ভিতরে আপনি কি করতে পারেন ইউটিলাইজ করতে পারেন, আপনার আপনাদের পেজের ভিতরে এগুলো আপনার প্রয়োগ করতে পারেন। তাতে কি হবে দেখা গেছে আপনার পেজের ভিতরে দেখা গেছে কি আপনার পেজের ভিতরে দেখা গেছে আপনার ভিজিটর বাড়বে, পাশাপাশি আপনার পেজের কি দেখা গেছে এঙ্গেজমেন্ট বাড়বে, দেখা গেছে কি এত কম্পিউটারের সাথে আপনারা তাল মিলে কি করতে পারেন আপনারা আপনাদের পেজের মধ্যে এই ধরনের বিষয়গুলো অ্যাডভার্টাইজের বিষয়গুলো আপনারা করতে পারেন। তাহলে আপনার পেজের ভিতরে দেখা গেছে কি হবে পেজের পারফরমেন্সটা বাড়বে, পাশাপাশি পেজের এঙ্গেজমেন্ট, পেজের দেখা গেছে রিচ, মান দেখা গেছে পেজের ভিজিটর, মানে সব দিক থেকে পেজের আপনার কি ইম্প্রুভ হবে। তো এই বিষয়গুলো আপনারা করলে এখন আমরা দেখা গেছে যে এখন আমরা অন্যদের পেজের যে ট্রান্সপারেন্সি পাশাপাশি অন্যদের পেজের এখানে যে আমরা অ্যাডভার্টাইজের বিষয়গুলো দেখলাম, এখন সেভাবে কি করতে পারবে, সেমভাবে দেখা গেছে কি এখন অন্যান্য ভিজিটররা বা অন্যান্য দেখা গেছে কি আমাদের যারা কম্পিটিটর আছে তারা ইচ্ছা করলে কি করতে পারবে, এখন ইচ্ছা করলে আমার পেজেরও দেখা গেছে কি ইচ্ছা করলে আপনার পেজেরও ট্রান্সপারেন্সির বিষয়গুলো তারা দেখতে পারবে। আপনার যেমন অন্যদের পেজের ট্রান্সপারেন্সির বিষয়গুলো পাশাপাশি অন্যদের পেজের আপনার যে এখানে যে অ্যাডভার্টাইজের বিষয়গুলো পাশাপাশি অন্যান্য বিষয়গুলো আপনি যেরকমভাবে দেখতে পারেন, সেমভাবে দেখা গেছে কি এখন অন্যরাও দেখা গেছে কি আপনার পেজের ট্রান্সপারেন্সি, আপনার পেজের অ্যাডভার্টাইজ, পাশাপাশি কি আপনার পেজের যে আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো দেখা গেছে কি আপনার অন্যান্য ভিজিটররাও দেখা গেছে কি আপনার পেজের সমস্ত এই ট্রান্সপারেন্সির বিষয়গুলো তারাও দেখতে পারবে। আপনার পেজে আপনার কোন ধরনের অ্যাড দিতেছেন, আপনার পেজের মধ্যে কোন ধরনের অ্যাড রানিং আছে সেভাবে দেখা গেছে আপনার অন্যদের পেজ যেরকম দেখেন সেভাবে আপনার পেজের এই বিষয়গুলো কি অন্যরা কি করবে দেখতে পারবে। তেইশ এখানে আমাদের যে টোটাল বিষয়গুলো মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই অ্যাডভান্স ফেসবুক পেজ ট্রান্সপারেন্সি, পেজ হিস্টোরি, পিপল হু ম্যানেজ দিস পেজ, অ্যাডস ফ্রম দিস পেজ, বাংলা টিউটোরিয়াল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনার কাছে শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।